মধ্যপ্রাচ্যের দেশ কাতারের দোহা থেকে ডিপোর্ট হয়েছেন যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসকারী বাংলাদেশি আবুল বাশার জুয়েল। গত মঙ্গলবার জুয়েল নিউইয়র্কে আসতে চাইলে দোহায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে বিমানে উঠতে দেয়নি বলে নির্ভরযোগ্য সূত্র জানা গেছে। জুয়েলকে বাংলাদেশ ফেরত পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্র এই নির্ভরযোগ্য সূত্রটি জানায়, বাংলাদেশি ব্যবসায়ী ও ব্লগার আবুল বাশার জুয়েল রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করে 2016 সালে গ্রিন কার্ড পান। এরপর জরুরি প্রয়োজনে তিনি এবছর বাংলাদেশে যান। গত মঙ্গলবার তিনি নিউ ইয়র্কের উদ্দেশ্যে কাতার এয়ারওয়েজে যাত্রা করেন। সূত্র জানান, পথে দোহায় যুক্তরাষ্ট্রগামী যাত্রীদের ইমিগ্রেশন আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। দোহায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ জুয়েলকে নিউ ইয়র্ক গামী ফ্লাইটে উঠতে বাধা দেয় এবং তার গ্রিন কার্ড জব্দ করে তাকে বাংলাদেশে ফেরত পাঠায়। সূত্রটি আরও জানায়, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জুয়েলকে জানিয়েছে, তিনি যেহেতু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক আশ্রয় পেয়েছেন, তাই বাংলাদেশে গিয়ে তিনি তার আশ্রয় প্রাপ্তির অধিকার হারিয়েছেন। বাংলাদেশে যাওয়ার কারণে ধরে নেওয়া হয়েছে যে তিনি নিজ দেশে আর হুমকির মুখে নেই। এখন দোহায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ নাকি যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বর্ডার প্রোটেকশনের কোনো প্রতিনিধি জুয়েলকে যুক্তরাষ্ট্রে প্রবেশে বাধা দিয়েছেন, বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কেননা আরব আমিরাতে আবুধাবিতে মার্কিন ইমিগ্রেশনের প্রি ক্লিয়ারেন্স ডিপার্টমেন্ট থাকলেও দোহায় এমন ব্যবস্থা আছে বলে জানা যায়নি। তবে নিউ ইয়র্কের একটি এরাবিয়ান ট্রাভেল প্রতিষ্ঠানের কর্ণধার জানিয়েছেন, সম্প্রতি কাতারের দোহায় যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন প্রি ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে। আবুল বাশার জুয়েলের বাড়ি চট্টগ্রামে। নিউ ইয়র্কে তিনি একটি রেস্টুরেন্টে কাজ করতেন। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে অভিবাসন প্রক্রিয়ায় ব্যাপক কাড়াকাড়ি চলছে। জানা গেছে, গ্রিন কার্ড নিয়ে পার্শ্ববর্তী কানাডায় ভ্রমণ শেষে যুক্তরাষ্ট্রে ফেরার পথে ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশের নিউ ইয়র্কের জ্যামাইকার হিল সাইটের 168 স্ট্রিটে বসবাসকারী যৌনকা বাংলাদেশি নারী কানাডায় ভ্রমণে গিয়ে গত 26 ফেব্রুয়ারি ফেরার পথে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি শিকার হন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারী আজকাল বলেন, প্রতি বছর আমি কানাডায় বেড়াতে যাই, কিন্তু এবার আমাকে যেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাতে আমার ভ্রমণের আনন্দটাই নষ্ট হয়ে গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের পুরো অভিবাসন প্রক্রিয়া এখন দীর্ঘসূত্রিতা চলছে। রাজনৈতিক আশ্রয়, বৈবাহিক কারণ এবং বিশেষ ক্যাটাগরিতে গ্রিন কার্ড প্রাপ্তির ক্ষেত্রেও সিদ্ধান্ত পেতে অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি সময় লাগছে। তাছাড়া বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের ভিসা প্রাপ্তির পরিমাণও অনেক হ্রাস পেয়েছে। সূত্রটি জানায়, আগে যেখানে ঢাকা এবং থেকে দৈনিক গড়ে 40টির মতো ভিসা ইস্যু করা হতো, সেখানে মাত্র 4 থেকে 5টি ভিসা ইস্যু হচ্ছে। অধিকাংশ ভিসা আবেদনই প্রত্যাখ্যান করা হচ্ছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।